তো যাই হোক আমি এবারে আমাদের মোটামুটি অনুষ্ঠান শেষ আমি শুধু কয়েকজনকে ডাকছি এখানে রাহুল দা পালাবে না দিকে কিরণ দা কিরণ দা আসুন আসুন কিরণ দা রাহুল দা অরুণাভ দা ফিরোজ একটু এসো এবং দুজনের মধ্যে অনেক রকমের ইয়ার্কি ঠাট্টা আমি ভয়ঙ্কর ভাবে আজকে
এখানে সামনে বসে থাকতেন, প্রত্যেকের কবিতা শুনছেন, প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা অত্যন্ত অসুস্থতার মধ্যে শঙ্করবাবু ফ্রান্স রয়ে বসে তিন ঘন্টা কবিতা শুনেছেন, পারে গেছেন। তা আমি যে গল্পটা বলবো একটু হালকা মেজাজে, যাওয়ার আগে সবাই একটু মুখে হাঁটি নিয়ে খেলে ভালো, সেটা হচ্ছে উৎপল কুমার বসু আনন্দ পুরস্কার পেলেন, ভালো কথা। এবং আনন্দ পুরস্কার নিয়ে নানা রকমের তখন বৈঠক মানে চিন্তা ভাবনা উনি নেবেন নেবেন না ইত্যাদি ইত্যাদি। তো উনি আমাকে বললেন যে আমি একবার শঙ্করবাবুকে জিজ্ঞেস, তো শঙ্করবাবুর কাছে গেলেন, ফিরে এসে বললাম যে কি বলবেন, উনি একটা চমৎকার উত্তর দিলেন, সেটা হচ্ছে নিয়ে নাও কয়েক বছর পরে ওরাও ভুলে যাবে। তো অনেক ধন্যবাদ সবাইকে আমার, কিন্তু কিছু কম লোক এসছে যার জন্য একদিকে ভালো, এই বাইরে এক্সট্রা কাজ আছে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।